वेलकम बैक फ्रेंड्स, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী রাজ্যে ঢুকে পড়লো ভয়ঙ্কর ডেল্টা প্লাসে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। উদ্বিগ্ন কেন্দ্র চিঠি দিল তিন রাজ্যকে। তো বন্ধুরা, এই যে ভয়ঙ্কর ডেল্টা প্লাস যার জন্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কি বলা হয়েছে নিউজে বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঝড়ের রেস কাটতে না কাটতে তৃতীয় ধাক্কার বার্তা নিয়ে উপস্থিত ডেল্টা প্লাস স্ট্রেন। ইতিমধ্যেই ভারতের তিন রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে ওই নতুন স্ট্রেনটি। মূল করোনা ভাইরাসের থেকে চরিত্র বদল করা ডেল্টা প্লাস স্ট্রেনটি সংক্রমণের নিরিখে প্রবল শক্তিশালী। বিশেষজ্ঞদের আশঙ্কা, একবার ওই স্ট্রেন ছড়াতে শুরু করলে তাকে নিয়ন্ত্রণ করা কার্যত দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে ডেল্টা প্লাস স্ট্রেনের কারণে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ব্রিটেনে। এছাড়াও আমেরিকা, রাশিয়া, চীন, পোল্যান্ড সহ সুইজারল্যান্ড, জাপান সহ 9টি দেশে চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস। ভারতে ইতিমধ্যে 3টি রাজ্যে 22 জন আক্রান্ত হয়েছেন ওই স্ট্রেনে। দুশ্চিন্তার বিষয় হলো, এতদিন যে পদ্ধতিতে করোনা রোগীদের চিকিৎসা হয়ে এসেছে, ডেল্টা প্লাসে আক্রান্তদের ক্ষেত্রে তাও কাজ করছে না বলে অভিযোগ উঠেছে। আশঙ্কা করা হচ্ছে, ডেল্টা প্লাসে সংক্রমণকে একেবারে গড়াতেই বাঁধা না গেলে দ্বিতীয় ঢেউয়ের চেয়েও বেশি মানুষ আক্রান্ত হতে পারেন তৃতীয় ঢেউয়ে। এইমস অধিকর্তা রণদীপ গুলেরিয়া সহ একাধিক বিশেষজ্ঞ বলেছেন, যেভাবে লকডাউন উঠতেই কোভিড বিধিকে অগ্রাহ্য করে জনতা রাস্তায় নেমে পড়েছে, তাতে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আগামী 1.5 মাসের মধ্যে তা ভারতে আছড়ে পড়বে। দ্বিতীয় ঢেউয়ের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সরকারকে তৈরি হওয়ার পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ডেল্টা প্লাসকে গড়াতেই রুখতে আজ মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রক চিঠি দিয়ে জানিয়ে যে মহারাষ্ট্রের রত্নগিরি ও জলগাঁও, কেরলের পলক্কড় ও পাঠান মিথিটা এবং মধ্যপ্রদেশের ভোপাল শিবপুরি জেলায় করোনা আক্রান্তদের নমুনায় জিনোম সিকুয়েন্স করে 22 জনের শরীরে ডেল্টা প্লাস স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে। নীতি আয়োগের সদস্য বিনোদ পল বলেন, অন্যান্য দেশে ডেল্টা স্ট্রেনের কারণে অনেক করোনা আক্রান্ত হয়েছেন, এই স্ট্রেন নতুন গতিতে ছড়ায় ও খুব অল্প সময়ে বহু মানুষকে আক্রমণ করে। বিশেষজ্ঞদের মতে ডেল্টা প্লাস স্ট্রেনের সম্পর্কে বিশদে এখনও জানা সম্ভব হয়নি, বিশেষ করে এই স্ট্রেন আগামী দিনে কী চরিত্র বদল করবে তা নিয়েও কারও বিশেষ কোনো ধারণা নেই। ভারতে টিকাকরণের ব্যবহৃত মূল দুটি প্রতিষেধক কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী হলেও ডেল্টা প্লাসের বিরুদ্ধে সেগুলির কার্যকারিতা সম্পর্কে এখনও তেমন কিছুই জানতে পারেনি স্বাস্থ্যকর্তারা। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজেশ ভূষণ বলেন, পরে এই বিষয়ে জানানো হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি সকলেই বুঝতে পেরেছেন।